সাংবাদিক বন্ধুদের স্বাগত জানাচ্ছি। আমাদের আহ্বানের সাড়া দিয়ে আপনারা যথাসময়ে এখানে উপস্থিত হয়েছেন। আজকের এই প্রেস মিটে আমার সঙ্গে রয়েছে আমাদের প্রবক্তা নবেন্দু বসাচার্য মহোদয়। আপনারা অবগত আছেন যে আমাদের 9 বছর মোদীজির দেশের প্রধানমন্ত্রী হওয়ার পর 9 বছরের বিভিন্ন কর্মসূচি আমরা ইতিমধ্যে আমরা বাস্তবায়িত করছি। আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি গত 30 মে থেকে 30 জুন পর্যন্ত এক মাস ব্যাপী বিভিন্ন কর্মসূচির মাধ্যমে মোদীজির এই 9 বছরের সময়কালকে আমরা জনসমক্ষে তুলে ধরার জন্য বিভিন্ন কর্মসূচি আমরা নিয়েছিলাম। সেইগুলি আমরা যথাসময়ে আমাদের এই ত্রিপুরা রাজ্যেও প্রতিপালন করছি আমাদের কার্যকর্তারা। তো আমাদের মধ্যে আমাদের এই কর্মসূচিতে ছিল যে আমাদের ত্রিপুরা রাজ্যে 2টি বড় জনসভা হবে। তো তার মধ্যে আমাদের রাষ্ট্রীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি আগামী 17 তারিখ আমাদের শান্তির বাজার যে স্কুল মাঠ রয়েছে সেখানে একটি জনসভা আমরা সংগঠিত হবে। সেখানে আমাদের সর্বভারতীয় সভাপতি আদরণীয় জেপি নাড্ডাজি উপস্থিত থাকবেন এবং সকাল 11টায় শান্তির বাজারে উনি উনার এই ভাষণ উনি সেখানে রাখবেন শান্তির বাজারে। তো সেই বিস্তার প্রোগ্রাম প্রোগ্রামটাকে আমরা বিস্তারিত তুলে ধরার জন্য আপনাদের কাছে এখানে সমবেত হয়েছি। উনি সম্ভবত 16 তারিখই উনার আসার কথা রয়েছে, 16 তারিখ রাত্রে হয়তো উনি আসবেন। আর সকালবেলায় উনি আমাদের ত্রিপুরা রাজ্যের প্রবুদ্ধ নাগরিক দুজনের বাড়িতে যাবেন, সেই সময়সূচি আমরা পরবর্তীতে জানিয়ে দেব কার বাড়িতে যাবেন। আমাদের একটা কর্মসূচি চলছে যে মোদীজির এই 9 বছর কালকে সামনে রেখে প্রবুদ্ধ নাগরিকদের সঙ্গে সম্পর্ক স্থাপন সম্পর্ক সে সমর্থন এই প্রোগ্রাম অনুযায়ী আমাদের মাননীয় রাষ্ট্রীয় সভাপতিও উনি 17 তারিখ সকালবেলায় উনি দুইজন প্রবুদ্ধ নাগরিকদের বাড়িতে যাবেন। এরপর ওখান থেকেই উনি শান্তিবাজারের উদ্দেশ্যে রওনা দেবেন। শান্তির বাজারে উনি আমাদের 11টার সময় ওনার সভা রয়েছে সেখানে এবং সেখান থেকে 1:30টার মধ্যে উনি আগরতলা বিমানবন্দরে আসবেন এবং সেখান থেকে পরবর্তী কর্মসূচির জন্য উনি আগরতলা থেকে উনি প্রায় 1:30 নাগাদ 17 তারিখ 1:30 নাগাদ আগরতলা থেকে উনি অন্য গন্তব্যস্থলে রওনা। তো এই উনার যে উপস্থিতি সেই উপস্থিতিকে সামনে রেখে আমরা ইতিমধ্যে আমাদের বিভিন্ন দফায় দফায় আমাদের মাননীয় মন্ত্রীদের নিয়ে বৈঠক হয়েছে, আমাদের বিধায়ক বিধায়িকাদের নিয়ে বৈঠক হয়েছে, আমাদের জেলা সভাপতি যা সাধারণ সম্পাদক মোর্চা সকল স্তরের কার্যকর্তাদের নিয়ে আমাদের দফায় দফায় বৈঠক হয়েছে এবং আশা করছি আগামী 17 তারিখ আমাদের মাননীয় রাষ্ট্রীয় সভাপতি জেপি নাড্ডাজির এই আগমনকে কেন্দ্র করে ব্যাপক উৎসাহ উদ্দীপনা তৈরি হয়েছে আমাদের কার্যকর্তাদের মধ্যে। তো আমরা আপাতত আমাদের যে স্কুল মাঠ আমরা যেটা নিয়েছি আমরা সেখানে প্রায় লক্ষ্যমাত্রা রেখেছি 30 থেকে 35 হাজার কার্যকর্তা সেখানে সামিল হবেন। আমরা শুধু গোমতী এবং সাউথ জেলা আমরা সেখানে অংশগ্রহণ করবে। তো আমি আশা করি সেই আমাদের যে জনসভা সেটা সার্থক রূপ নেবেন এবং আমি আপনাদেরকেও আমন্ত্রণ করছি 17 তারিখে আপনারাও শান্তির বাজারে উপস্থিত হয় আমাদের রাষ্ট্রীয় সভাপতির যে বক্তব্যকে মিডিয়ার মাধ্যমে সারা রাজ্যে পৌঁছে দেওয়ার জন্য আমি আপনাদেরকেও আমন্ত্রণ করছি সেই সভাতে যোগদান করার জন্য। নমস্কার, ধন্যবাদ।